আমাদের এই বর্তমান কলিযুগে মহান ভগবান হলেন চৈতন্য মহাপ্রভু, অতএব নিমায় সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি রাধারানীর খাজভাণ্ডারে গোপন ধন লুকিয়েছিল সেইটাই আমাদের সম্মুখে বিতরণ করে গেল, যার দ্বারাই আমরা সকলেই উদ্ধার হয়ে যাই, সকলেই মুক্তি লাভ করি। তাহলে যিনি আমাদের কলিযুগের মহান ভগবান, যিনি সকলকে উদ্ধার করে গেছে, যিনি মানুষের সঙ্গে মিশে মানুষের পাশে মানুষের প্রেম আবেশে মানুষকে ভালোবেসে মানুষের সঙ্গে মিশে রয় মানুষকে ভালোবেসে হরিগুণ গান গায়, যিনি জাতি ধর্ম নির্বিশেষে ধর্ম বিতরণ করে, যেখানে তিনি কোনো জাতিগত ভাগ করে নাই, এক মানব ধর্ম বলে গেছে, যিনি সাম্যবান শব্দটি বলে গেলেন মানে একে অপরকে নিজের করে ভালোবাসা। তাই মনে আছে ভাবো সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকা দিয়ে আজকে উজ্জ্বল দাস বাউলের কাছে তারই সম্পর্কের বৃত্তান্ত কিছু জেনে নিতে চাই, কারণ যিনি ভগবান তার অনেক থাকবে মান, আমরা সবাই জানি, তাই তার কর্মের কোনো তুলনা নাই, প্রত্যেকটা কর্মের আগে পরে তারই হাত আছে। তাই তো কারণের কারণ পরম কারণ, অকারণের কারণে কিছুই নয়, নিঃস্বর জগতে ঈশ্বর ভজিতে 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 ভজিতেই হয়, হরি বল হরি বল হরি বল। তাহলে প্রত্যেকটা কর্মের আগে এবং পরে কারণ তো অবশ্যই আছে, সেই কারণগুলোই তার কাছ থেকে জেনে নিতে চাই, কারণ তাকে প্রশ্ন করব সে ক্ষমতা আমার নাই। প্রশ্ন করে কারা? স্কুল কলেজের শিক্ষক বা শিক্ষিকা যারা, তাহলে অজানা বস্তু তার কাছে জেনে নিতে চাই। কেমন মহাপ্রভু কলির যুগে সচির কলি আলো করে জন্মগ্রহণ করে, হ্যাঁ সচির নন্দ সেই নিমাই যার জন্ম হইতেই ভুল পাই। এবার আপনারা যদি বলেন কেমন ভুল, ওই ভুলগুলো সঠিক করে যাবে উজ্জ্বল দাস বাউল। আমরা সকলেই রাম শ্যাম যদু মধু, সকলেই মায়ের গর্ভে 10 মাস 10 দিনে থাকি, সকলেই জানি তাই সকলেই মানি, এর আগে পরেও হয়ে যায়, কিন্তু আমাদের নিমাই, অতএব আমাদের ভগবান যিনি এই কলির যুগের ভগবান যিনি, তিনি মায়ের গর্ভে 13 মাস 13 দিন ছিলেন, অতএব 13 মাস 13 দিন মায়ের জঠরে রয়। এবার আপনারাই বলেন 13 মাস 13 দিন যদি মায়ের গর্ভে একটি সন্তান রয়, কোনোদিন শচী মাতাকে হসপিটালে তো ভর্তি হওয়া কেউ দেখে নাই, এখনকার যুগে 13 মাস কেন, 1 মাস যদি বেশি হয়ে যায় তাতেই দৌড়াদৌড়ি লাগে, জীবন থাকে আর না থাকে এইরকম অবস্থা হয়ে যায়। কিন্তু নিমাই হে ভগবান বলবে আমার ঠাই, তুমি তুমি 13 মাস 13 দিন মায়ের জঠরে মাতৃ জঠরে ছিলে, তারপরে ধরার বুকে এলে, তাহলে তোমার মা কি কোনো কষ্ট পায় নাই? তুমি ভগবান হয়ে এ কেমন নীলা করো, ভগবান তুমি আমার কথা ধরো, সুন্দরভাবে বিশ্লেষণ করো কারণটা কি, অবশ্যই এর পিছনে কোনো একটা কারণ আছে, সেই তত্ত্ব বলবে সভা পাশে। তারপরে দ্বিতীয় নম্বর কথা কি সেইটা তোমার কাছে বলে রাখি, বলে যা বা পরিপাটি, বিষয়টা তাই নিম গাছের নিচে ভগবানের জন্ম পাই, হ্যাঁ মানে নিমিতলে জন্মগ্রহণ করে, তাই তো নিমাই পণ্ডিত নাম ধরে। তাহলে নিম গাছের নিচে জন্ম নেওয়ার একটা কারণ আছে, তুমি যে নিম গাছের তলে
নিম্ন বৃক্ষ তলে জন্মগ্রহণ করলে, কারণটা কি? হে কমলাক্ষী, তুমি বলে যাবা আমার কাছে তাই এবার মনে আছে ভাবো, সুরো ছন্দ ধরে পুরো ভাগে একখানা গান গেয়ে আরো কিছু কথা নিয়ে তার কাছে যেতে চাই। সম্রাট একটু মঞ্চে আসবে, মানে ভগবান কেমন, এই ভগবানের একটু দিতে হয় বিবরণ। হ্যাঁ, ওমা ওমা ঠাকুমা কথা বলবেন না, কথা বললে বাউল গান হবে না, ধর্মের দোহাই, কেউ কথা কবেন না, চুপ করে থাকবেন। হ্যাঁ, চুপ করে থাকবেন না, মায়েদের একটু স্বভাব আছে, ওটা আপনাদের দোষ না, আপনাদের বলছি না, মা ভালো, মায়ের কোনো বিকল্প নেই, অতএব মা তো মাই, কিন্তু এটা দোষটা আপনাদের না, দোষটা করিয়ে গেছে কুলগুরু রুদ্রাচার্য। হ্যাঁ, ওই যে ওই জায়গাতেই দোষ দিয়ে দিলে অভিশাপ, কোনো নারী পায় নাই মাপ। হ্যাঁ, দেখবেন এক দুইটা মা যদি এক জায়গায় জড়ো হয়ে যায়, উড়ি গল্পর গল্প, ওই গল্পর আর শেষ নাই। হ্যাঁ, কয়ে পটলের মা, অমুক দিন ওই সিরিয়ালটা হয়েছে, ওটার মধ্যে কি ঘটনা দেখাইছে তোর মনে আছে? কয় ইস কোস না, ওর মধ্যে খালি হিংসা, ওই সিরিয়াল আমি আর দেখি না। এখনকার যুগে দেখবেন একটা বইয়ের চারটা পাঁচটা করে স্বামী বেরিয়ে যাচ্ছে, হবে না কেন? এই যে সিরিয়াল দেখে, ওই সিরিয়ালের মধ্যে দেখবেন ডবল ডবল নায়ক নায়িকা একটা, মানে একজনের তিন চারটা করে বর রয়। ওই যে সিরিয়াল দেখে মায়েদের, সিরিয়ালটাই মেন, হ্যাঁ ওইটা দেখে ওই রকমই হয়। এবার সবাই তো আর সময় সমান হয় না, এক একজনের মন এক এক রকম, যে যেদিকে নেয় ভালো মন্দ সবই আছে, খালি নিতে হবে মন কষে। তাহলে এই ভগবান, এই নিমের তলে মানে নিম বৃক্ষর তলে জন্মগ্রহণ করে, ধরার বুকে এত বৃক্ষ ছিল সেখানে ভগবান জন্ম নেয় নাই, ওই নিম্ন তলে এই ভগবানের জন্ম পায়। এর বৃত্তান্ত প্রমাণ দিতে রয়েছে গ্রহন্ত চৈতন্য চরিতামৃত। হ্যাঁ, প্রত্যেকটা গ্রহন্তর উপরে, যেমন শ্রীমদ ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত, শ্রীমদ গীতা, কিন্তু চৈতন্য চরিতামৃত খোলার আগেই পাতা সামনেই লেখা আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী, শ্রী শব্দে সুন্দর, তাহলে সুন্দর ও সুন্দর চৈতন্য চরিতামৃত। আচ্ছা ভগবান, এটার একটু করো বৃত্তান্ত, কারণটা কি? বলে যে কমলাক্ষী, কারণ কাউকে উদ্দেশ্য করে, কাউকে উদ্দেশ্য করে শ্রী শব্দ তুলে ধরেছে, তাহলে সেখানে একজন আছে, আর একজনটাকে বলি তোমার কাছে, সেইটাই বলবে সভা পাশে। কারণটা কি? এবার ধরে সুরের পরিপাটি গাইব একখানা গান, আরো কিছু কথার মাধ্যম দিয়ে ভগবানের কাছে করে যেতে চাই দান। এইখানেতে ছেড়ে দিয়ে বাউল ভাবের গান, এইবার বিপক্ষে রয়েছে আমার নদিয়ার ভগবান, ওরে রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ গো, তুই মিলে শ্রী গৌরাঙ্গ হ, রাধা বলে কেন কাঁদো বলো মহাশয়, তুমি আমার কাছে বলে যাবে ভাব প্রকাশী, হে ভগবান রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ, দুয়ে মিলে হয়ে গেল শ্রী গৌরাঙ্গ নদী আর নিমায়, আমরা সকলেই জানি তাই, তথাপিও যিনি আমাদের মহাপ্রভু চৈতন্য, যিনি দিয়ে গেল চেতন বার্তা, সেই নদী আর নিমায় ভগবান রাধা তার অঙ্গে আছে, আমি জানি তাই,
যেন রাধা নামের ধ্বনি দিয়া পাগল হইয়া যায়। তাহলে তোমার মধ্যে এই যিনি তোমার রাধা, যিনি তোমার রাধা, তোমার মধ্যে এই পাই সেই রাধা বলে কেন পাগল হয়ে যাও? কারণটা কি? এটাই প্রকাশিয়া যাও। তেরো মাস মায়ের জঠরে যদি কোনো সন্তান বটে রয়, সেই মায়ের কি প্রাণ ঠিক থাকে বলেন দেখি তাই। তাহলে ভগবান হয়ে তুমি মাকে যন্ত্রণা দিলে, তেরো মাস তেরো দিন মায়ের জঠরে ছিলে, কারণটা কি? এটা বলে যাবে আমার কমলাক্ষী। আর এক কথা তোমার কাছে আমি জানতে চাই, নিমতলে জন্ম নিলে কেন বলিবা আমায়? ওই নিমতলে নিমাই জন্ম গো, আমরা সবাই জানি তাই, কেনই বা নিমতলে জন্ম নিলে বলবে আমার ভাই? এই তো আমার প্রথমবারের কিঞ্চিত আয়োজন, সুন্দরভাবে জবাব দিবে মনের মতো। দেখি সে কোনোভাবে কোনো কথা কয়, কোনোভাবের ভাবি হইয়া বুঝাইয়া দেয়। তোমার চৈতন্য চরিতামৃতর পাতায় যেটা তোমার লীলা কাহিনী পাই, তার প্রথম পেজেই সবাই জানে ভালো, ডবল ডবল শ্রী কিন্তু বসিয়া যে গেল, মানে শ্রী শ্রী চৈতন্য। তাহলে শ্রী শব্দে শুনতো, কাউকে উদ্দেশ্য করে বলছে। তাহলে সেখানে আছে একজন, কেমন করে হলো বুঝুন বলিবা আমায়? সুন্দর ভাবে জবাব দিবা তুমি জেনে মাই। তবে যাক চলে বেশি বলে প্রয়োজন নাই, এইখানেতে আমার ভাব ছেড়ে দিতে চাই। এরপরে ভগবান সভাতে আসবে, তাহার ভাবের তত্ত্বগুলো তিনি যে বলেন, তিনি দেখি কোনভাবে জবাব দিয়ে যায়, কোনভাবে তত্ত্বধারা উঠাইয়া লয়। পরের বারে সেইভাবে সভাতে দাঁড়াবো, আরও যত ভাবের কথা খুলিয়া জানাবো। তর্চাঘাত করতে গেলে অনেক ভুল হয়, কথা বলতে গেলে কিন্তু বাক্য ঠিকই নাই। এই ভুল যদি করে নিবেন সকলেই মার্জন, কারণ সকলের কোলে কিন্তু আমি অধম। এই কথা আপনাদের সভাতে জানাই, সাধু গুরু বৈষ্ণব সকলকে যে পাই, বৈষ্ণবের সর্বশ্রেষ্ঠ ক্ষমা হচ্ছে দান, ক্ষমাতেই বৈষ্ণবের দিয়ে দায় মান। এই ভুল ত্রুটি সকলের ক্ষমা ভিক্ষা চাই, সভা মাঝে থাকেন যদি মিয়া উল্লাহ ভাই, বান্দা হইয়ে তাদেরকে সালাম জানাই। সালাম নিয়ে কালাম করে করবেন একটু দোয়া, তবে যদি হইতে পারে আমার কবজা গাওয়া। এইখানেতে আমার ভাব আমি সংযোগ করি একবার, রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি। এবার আসবেন মাই ভগবান, দিয়ে যাবে তার ভাবের অভিধান। আজকের যে ভূমিকা বা পালা, কঠিন একটা পালা। একদিকে মা শচী মাতা, আর অপর দিকে হচ্ছে নদিয়ার নিমাই। তাই এখন আমি নদিয়ার নিমায়ের ভূমিকায় কিছুক্ষণ অভিনয় করে যাই, নিমায়ের পক্ষের উকিল হয়ে কিছুক্ষণ আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। এবার করেছে জিজ্ঞাসা যে রাধা তো তোমার অঙ্গেই আছে, এই রাধা তোমার অঙ্গেই আছে, তবুও তুমি রাধার কথা বললে কেন? রাধা ভাবে বিবাহিত হয়ে ধুলায় গড়া যাও, রাধা নাম শুনে কেন নয়ন জলে বুক ভাসাও, আর রাধা ভাবে কেন তুমি বিভোর হয়ে যাও? কারণ রাধা তো তোমার অঙ্গেই আছে। বলে রাধা অঙ্গ আর কৃষ্ণ অঙ্গ গৌরাঙ্গ।
আর ভগবান কৃষ্ণ এই দুনিয়াতে কি নিয়ে এসেছে রাধার রাধার ভাব কান্তি আর বিলাস তাহলে রাধা যেমন কৃষ্ণ বলে কাত্ত তাহলে সেই রাধার যে ভাব রাধার যে স্বভাব সেই ভাব স্বভাব নিয়ে কৃষ্ণ এসেছেন হরি বল হরি বল তাহলে রাধা কৃষ্ণের শরীরে কতটা আছে না তিন ভাগ রাধা আছে কৃষ্ণের অঙ্গে গৌরাঙ্গে আর এক ভাগ রাধা হচ্ছে আমার গদাধর মহাপ্রভুর বামে থাকতো গদাধর আর ডানে থাকতো নিতাই এই জন্য মহাপ্রভু যখন রাধা ভাবে বিভোর হয়ে যেতেন তখন ঢলে পড়তেন গদাধরের গায়ে কারণ গদাধরের মধ্যে আছে রাধা অংশ তাহলে কৃষ্ণ নদিয়া এলো আবার কৃষ্ণ কিন্তু জগন্নাথে এসেছে পুরীতে জগন্নাথ বলরাম সুভদ্রা তাহলে সেটা কোন কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ বৃন্দাবনে এসেছিলেন মাধুর্যভাবে আর কংসের কারাগারে জন্ম নিয়েছিল নারায়ণ ঐশ্বর্যভাবে তাই ঐশ্বর্যভাবে নারায়ণ যিনি তিনি গিয়ে জগন্নাথ ধামে জগন্নাথ হলেন তিনি আর বৃন্দাবনের মাধুর্য প্রেমের আমার কৃষ্ণ যিনি যশোদার কোলে জন্মেছিলেন তিনি হলেন আমার সেই মহাপ্রভু আগে একটা গান গাই এই রাধা দত্ত সম্বন্ধে একটা গান গাই তাহলে আমার সচি মাতার মাথায় সব ঢুকে যাবে আজকে যারা রাধা তত্ত্ব কম জানে বা জানে না আজকে তারা এখানে সবাই সচি যেই রাধা তত্ত্ব জানে না বা কম জানে তারাই হচ্ছে আজকের মঞ্চে ভক্তদের মধ্যে তারাই সচি মা হরি বল হরি বল তাই আপনারা বুঝে নেন আপনারা এখানে কে কে সচি মাতা গানটা গাই অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রীরাধা অল্প ভাগ্যে অবৈরাগ্যে বলে কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় কোটি জন্মে থাকলে ভাগ্য কোটিতে বাবা কোটি তাহলে কোটিতেও গুটি কয়েক কোটির মধ্যে দু একটা তাহলে সেই জানে হচ্ছে এই রাধা তত্ত্ব তাহলে আমার সচি মা সে হচ্ছে সংসারী মায়াবদ্ধ জীব তার দ্বারা কি এটা বোঝা সম্ভব সম্ভব না এটা যারা মুক্ত জীব তারাই বুঝবে যারা বদ্ধ জীব তারা বুঝবে না জয় গুরু জয় গুরু তাই কি বলছে গানের ভাষায় শোনো সেনায় সামান্য রমণী রমণীদের শিরোমণি মানব দেহের সুষম না চিত্রাণী তিনি আছে সুষুপ্তা সাপিনী প্রা অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রীরাধায় অল্প ভাগ্যে অবৈরাগ্যে সেনয় সামান্য রমণী রমণীদের শিরোমণি রমণীদের শিরোমণি মানব দেহের সুষুপ্তা চিত্রাণী তিনি এই মানব দেহের চিত্রাণী কে গো মানব দেহের সুষম নাকে এই যে আমরা দুই নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি এই দুই নাক দিয়ে এই দ্বিদলে সে একটা হচ্ছে ওই একটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে সুষম না এই সুষমনা নারী আমাদের বাঁচিয়ে রেখেছে এই সুষমনা নারীর উপরেই যত সাধন ভজন এই সুষমনাকে চেতন রাখতে হয় সাধনা করতে হয় তাহলে রাধা দত্ত কিছু বোঝা যায়
কি বলি আপনাদের ঠাই, তাহলে আমরা বেঁচেই আছি রাধার কৃপায়। রাধা কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা নয়। তাই বললেন, মানব দেহে সুষমনা চিত্রাণি তিনি আছে সুসুপ্তা অল্প ভাগ্যে অবৈরাগ্য চিনবে কি মন শ্রী রাধায় অল্প ভাগ্যে অবৈরাগ্য সবার কাছে খুলে বলা যায় না। রাধাকে কেনই রাধার নাম শুনলে নয়নে জল আসে, ভাবে বিভোর হয়ে যায়। একবার সেই ভাবের কথা ভাবুন, আর যার নাই সেও ভাবুন যে আমার কি নাই। আর যে পেয়ে গেছেন, যোগে জাগে আছেন, সে একটু ভাবুন, তার অটোমেটিক নয়নে জল চলে আসবে। আর যার মধ্যে ওই রাধা তত্ত্ব নাই, তারও চোখে জল আসবে ভাবলেই, কেন যে আমি কি পাইনি জীবনে, যার স্বাদী আস্বাদন করতে পারলাম না। এই মানব দেহে ত্রিশক্তি রূপে রাধারানী বিরাজ করছে। তাই কি বলছে গানের ভাষা, অরে ত্রিশক্তি বলয় আকারে জীবের মূলাধারে পারে ঘুম যোগে জাগে দেখো রাধারে লীলার ধুম তোমায় মুখে বললে বুঝবে কি তা অজা বোঝে নাই গণেশের পিতা। গণেশের পিতা মানে শিব। শিব যে তত্ত্ব জানে না বাবা, কারণ শিব কোনোদিন পার্বতীর সঙ্গে মিলন হতে পারেনি। মনে রাখবেন, শিব পার্বতীর কোনো মিলন নাই কোনোদিন, এটা কামদেবের স্ত্রী রতির অভিশাপে। এই জন্য শিব হচ্ছে দেবতার আদি দেবাদিদেব, যার জীবনে কোনো ভুল নাই। কি বলি আপনাদের ঠাঁই, শিব হচ্ছে দেবতার আদি, তার সঙ্গে কোনো মিলন নাই পার্বতীর। সন্তান যেগুলো হয়েছে সেগুলো কোনোটা শিবের থেকে, কোনোটা পার্বতীর থেকে। যেমন কার্তিক হয়েছে শিবের আকার, গণেশ হয়েছে পার্বতীর আকার, মা মনসা হয়েছে শিবের আকার, এরকম বাবা। তাই কি বলছে গানের ভাষা, তোমায় মুখে বললে বুঝবে কি তা গীতা রাধা তত্ত্ব বর্ণনা অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রী রাধা অল্প ভাগ্যে অবৈরাগ্যে।
যে পরম ব্রহ্মের পরম শক্তি, তাই তো ধরে আল্লাহ দিন না ভক্তের চিত্ত বিমোহিনী, অভক্তের প্রতি সেবা আমার প্রকৃত ভক্ত রাধা ঠিক তারই সহায়। রাধা কখন হয় বাবা? যখন এই মানুষের জীবনের ধারাটা উল্টে যায়, পিতৃধনের ধারা যার নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী হয়ে যায়, উজানরতি যার এই গায়ে বয় সেই হচ্ছে রাধা। তাই পরম ব্রহ্মের পরম শক্তি, যদি কোনো বউ তার স্বামীর অঙ্গের আধা হতে পারে। বউ কত রকমের হয় জানেন বাবা? একটা বউয়ের কতগুলো নাম। আপনি ঘর থেকে যখন বাইরে কাজে যাবেন, ঘর বাড়ি দেখে রাখবে আপনার বউ, তার জন্য তার নাম হচ্ছে ঘরণী বা গৃহিণী। আবার আপনার ওই বউটাই আপনার সন্তানের জন্ম দিয়েছে, রমণে আপনার রমণী, এই ঘরের বউটাকে বলা হয় রমণী। আবার পিতৃধনের পতন ঘটায় যিনি, তাকেও বলছে পত্নী, মানে ওইটাও বউ। আবার স্বামীর ধর্মের পরিপূরক যিনি, তিনি হচ্ছেন সহধর্মিণী। যদি আপনি সহধর্মিণী হতে পারেন, আর যদি অর্ধাঙ্গিনী হতে পারেন, তাহলে সামর্থ্যারতির রতির নারী হতে হবে। সেই সামর্থ্যারতির যদি নারী হয় তবেই সে রাধা। জয় গুরু জয়, বাজাও দাদা। সে বিনয়ার অন্য জনা জন্ম নিয়েছিলেন তিনি, সেই গোলকবাসিনী রাধারানী। তার না আছে বিরহের জ্বালা, আর সেখানেও কৃষ্ণ বসে আছে গোলক বিহারী শ্রীহরি,
তার নাই কোনো গুরু চরণের খেলা। আর আমরা যেটা বৃন্দাবনে দেখছি এটা হচ্ছে লীলা। হরি বল হরি বল। দাস যোগেন্দ্র বর্ণিতে নারে তত্ত্ব আমরা সাধারণ রাধা রাধা তত্ত্ব সাধারণ মানুষের মুখে আমরা বলে বুঝতে বুঝাতে পারবো না বাবা। তাকে চিনতে হলে নিজেকেও রাধা হতে হবে। রাধা না হলে আগেই বলেছি কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তাই কি বলছে মহাজন গানের ভাষায়, পরে জটিলা কুটিলা তারে কৃষ্ণ যজ্ঞ করছে, স্বর্গের দেবতারাও আসো, শুধু গোকুলে যাওয়া না, বৃন্দাবনে গোকুলে যাওয়া না। এবার নারদ সেখানেই আগে গেছে বাবা। নারদ তো জানি ঝগড়া বাঁধানোর তাল, যেখানে মানা করেছে সেখানেই নারদ আগে গেছে। গিয়ে যশোদাকে বলছে, নন্দ ঘোষকে বলছে, জানো তোমার ছেলে কৃষ্ণ যজ্ঞ করছে। যশোমতীকে বলছে, ও দিদিমা জানো কি তুমি তোমার ছেলে যোগ্য করছে কৃষ্ণ প্রবাস যোগ্য। তবে আমি এমনি গল্প করলাম, তোমাদের নিমন্ত্রণ করতে কিন্তু আসিনি, তোমরা আবার ভাবিও না তোমাদের নিমন্ত্রণ করলাম, এটা আমি এমনি গল্প করলাম। তোমার ছেলে যোগ্য করছে তো, কথায় কথা আসো বলে।
নন্দ যশোদা চিন্তা করে নিজের ছেলে যদি যোগ্য করে তাহলে কি আর নিমন্ত্রণের দরকার হয়? আমার বেটার যদি বিয়ে হয় আমাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করবে? আমি তো বিয়েটা দিচ্ছি কি? তাহলে আমার ছেলে যোগ্য করছে। এবার রাধারানী অষ্টসখী গোপিনীদের কাছে গিয়ে রাধাকে রাধাকে নিয়ে বলছে, জানো কৃষ্ণ যোগ্য করছে, প্রভাস নদীর তীরে প্রভাস যোগ্য করছে। তোমরা সবাই ভালো আছো তো? আমি ওই যাচ্ছিলাম ত্রিভুবনে নিমন্ত্রণ করতে যাচ্ছিলাম, তবে তোমাদের কিন্তু নিমন্ত্রণ করতে আসিনি, তোমরা যাবে না কিন্তু। বলেন, এই কথা শুনে রাধারানী থাকবে? বলে, আমার মানুষ যোগ্য করছে আর আমি যাব না? সবাই গিয়েছিল। কৃষ্ণ তখন রাধার কাছে জানিতে চাহিল, রাধারানী ধুলায় গড়াগড়ি করছে, ধুলা থেকে তুলে বললেন, রাধে তুমি কি চাও? বলে, প্রভু আমি আমি তোমার কাছে শুধু এটাই চাই, তুমি আমাকে বাসো বা ভালোবাসো তাতে কোনো ক্ষতি নাই, আমি যে তোমাকে বাসিব ভালো জন্মে জন্মে এই অধিকার চাই। কৃষ্ণ তখন রাধারানীর চরণে দাসখত লিখে দিয়ে বললেন, রাধে তোমার এই ঋণ শোধ করতে আমি যাব নদিয়া, আমিও রাধা প্রেমে ভাবে কৃষ্ণ বলে কেঁদে যাব। তাই তো রাধা ভাবে গোরা নাচে আরো গা, আর দু চার ঘন্টাও বললে এ কথা শেষ হইবার না। প্রশ্ন রেখেছে আমার ধারে, তেরো মাস তেরো দিন ছিল কেন মায়ের গর্বে, মা কত জ্বলা যন্ত্রণা সহ্য করেছে আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আপনারা যারা নিমাইচরী বা অমীয় নিমাইচরী বা চৈতন্য ভাগবত যারা পড়েছেন বা চৈতন্য চৈতাম্বিত পড়েছেন, তারা একজন হাত তুলে বলুন তো যে এই চৈতন্য চৈতাম্বিতে শচীমাতার জীবনীতে আদিখণ্ডে কোথাও লেখা আছে যে প্রসব ব্যথায় মা শচীমাতা কান্না করেছিল? বলেন, আমাদের কোনো মায়ের যদি এগারো মাস হয়ে যায়, পার হয়ে যায়, তাহলেই তো মা মারা যাবে, ছেলেও মারা যাবে। তাহলে তেরো মাস তেরো দিন মায়ের পেটে থাকলো, মায়ের প্রসব ব্যথাই নাই। জয়গুরু, যে এটা আপনারা জানেন কি? শচী মায়ের কিন্তু কোনো প্রসব ব্যথা ছিল না যখন নিমাই হয়। যখন কৃষ্ণের জন্ম হয় তখন কংসের কারাগারে দৈবকীরও কোনো প্রসব ব্যথা ছিল না। যদি বলেন কেন না, যখন কৃষ্ণের জন্ম হয় তখন বসুদেব আর দৈবকী তারা ঘুমে মগন ছিল। বলেন, কোনো মায়ের যখন প্রসব হবে তখন ওই মায়ের চোখে ঘুম আসবে? চেঁচিয়ে হাট লাগিয়ে ফেলবে না বাবা, হরি বল হরি বল? কি যার হয়েছে সে তো জানেন, আমার মায়ের হয়েছে, আমি আমার মায়ের ষোলো দিনের ব্যথায় আমার জন্ম হয়েছে বাংলাদেশের মাটিতে, তাও আমার মা ভালো আছে, আমিও ভালো আছি। তাহলে প্রসব ব্যথা প্রতিটা মা জানে কি, কিন্তু শচী মাতারও ছিল না। আর এদিকে তো কৃষ্ণ যখন হয় তখন কিন্তু দৈবকী ছিল অচেতন, বসুদেবও অচেতন, হঠাৎ করে যেন কান্নার রোল পেল, দেখলো যেন কংসের কারাগার আলো করে কোনো এক রূপের মানুষ দাঁড়িয়ে আছে, দেখছে একটা শিশু। তাহলে সেখানে চার হাত নিয়ে জন্ম নিল, কি বলি আপনাদের ঠাঁই, যাকে বসুদেব নিয়ে গিয়েছিল সে কথা যাক, কথাটা এই জন্য এলো, তেরো মাস তেরো দিন মানে চোদ্দ মাস মায়ের পেটে ছিল। আর নিম গাছের তলায় কেন জন্ম হলো, এই দুইটার একটাই উত্তর বাবা। বাজাও দেখি দাদা ভাই, সুর দিয়ে বলে যায়। অরে নিম গাছের তলে কৃষ্ণ, নিম গাছের ডালে যখন তেজে ছিল প্রাণ, নিমের বৃক্ষ কৃষ্ণ রে তখন কাইন্দা কাইন্দা কোন। হে কৃষ্ণ, আমি হলাম ঔষধি বৃক্ষ, আর আমার ডালে আমার তলে যদি তোমার প্রাণ যায়, সারা জনম আমাকে কলঙ্ক দিবে মানুষ। নিম গাছের বাতাস ভালো, নিমের পাতা কচি পাতা ঘি দিয়ে তেল দিয়ে ভেজে খেলে কৃমি নাশ হয়, রুচি বাড়ে, গ্যাস কমে।
নেমে ডাল দিয়ে দাঁতন করলে সারা দিন দাঁত ভালো থাকে, পোকা লাগে না, নিকেল ঠিক থাকে। সুগারের রুগী হলেও নিয়মিত নিম গাছের ছাল ছিঁচে রস খেতে পারে, তাতেও অনেক উপকার আসে সংসারে। তারপরে নিমের গাছের চোকার এক নম্বর, আবার নিম গাছে যোগ্য হয়। তাহলে হে কৃষ্ণ কানাই, নিমের ফল দিয়ে তেল হয়, সেই তেল মাথায় দিলে উকুন পালায়। তাহলে আমি কোন কাজে লাগি না, আমি হলাম ঔষধি বৃক্ষ, সবাই আমাকে পূজা করে, আজ থেকে সবাই আমাকে ঘৃণা করবে। তখন বললেন, চিন্তা করিস না, তোর দেহ দিয়েই আমার পুরীতে আমার দেহ হবে জগন্নাথ বলরাম সুভদ্রা, সেদিন তোকে আবার মানুষ পূজা করবে। আর আমি যখন নিমাই হয়ে জন্ম নেব, যতক্ষণ আমার মা ওই নিম গাছের তলে যাবে না ততক্ষণ আমি এই দুনিয়াতে আসব না, তোর নামে আমার নাম হবে, তুই নিম আমিও নিমাই। তুই চিন্তা করিস না, তুই আবার জন্ম জন্ম পূজা পাবি। এই কারণে নিমের তলে যখনই মা গেল সেই সময়ে দেখো নিমাই দুনিয়াতে এলো, তোমার জানা নাই, তোমার পেটে যেটা ছিল সেটা হচ্ছে বাতাস বায়ু, আর আমি গোলক থেকে এসেছি, আমি তোমার গর্ভে ছিলাম, তাই তোমার প্রসব দাতা ছিল না। তুমি যদি আরো দু মাস না যেতে নিম গাছের তলে তবু আমি আসতাম না। জয় গুরু জয় গুরু। বর্তমান যুগে ঝাড়খান্ড রাজমহলে একজন আছে, ঝাড়খান্ড রাজমহলে আমি নিজে গিয়ে দেখে আসলাম, 17 মাস মায়ের পেটে ছিল লোকটা, পুরা হৃষ্টপুষ্ট। এবার যদি বলেন গাল গল্প মিথ্যা কথা বলছে, যার পেটে ছিল সে তো আর মিথ্যা কথা বলবে না, কি দুনিয়া সবাই যদি মিথ্যা কথা বলে যে পেটে করে টেনেছে 17 মাস, সে তো আর মিথ্যা কথা বলবে না। রাজমহলে সবাই জানে, এটা মাইকে অ্যানাউন্স আছে যে 17 মাস মায়ের পেটে ছিল। তো এটা হচ্ছে ব্যতিক্রম বাবা, ব্যতিক্রম। দুনিয়াতে অনেক কিছু হয়, যেমন একটা কলা গাছে একটাই মোচা হবে কিন্তু সময় দুটাও মোচা হয়, একটা পেঁপে গাছ সোজা উঠবে অনেক পেঁপে দিবে। কিন্তু রাজমহল ঘাট যখন পার হবেন, মানিকচক থেকে কিছুটা যাওয়ার পরে বাঁ দিকে তাকাতে তাকাতে যাবেন, দেখবেন একটা পেঁপের গাছ আছে, দেখে আপনার মনে হবে ফজলি আমের গাছ, ফজলি আমের মতো ওরকম 15-20টা ডাল, আর সব ডালে এরকম বড় বড় পেঁপে ঝুলছে লম্বা লম্বা ফজলি আমের মতো। এগুলো হচ্ছে ব্যতিক্রম। দেখবেন এখনো দেখা যায় কোনো ষাঁড়ের 6টা পা, কোনো বাচ্চার জন্ম হলো একটা চোখ, এগুলো ব্যতিক্রমী, অনেক কিছু হতে পারে। জয় গুরু জয় গুরু। বাজাও দেখি দাদা ভাই। এই তো তোমার সকল কথার জবাব, কথায় মিটে গেল চাঁদ বদনে ভক্ত গণে হরি হরি বল। প্রথমবারে আর বেশি কথা বলবো না বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাব আমার কাপড় আলোচনা, গানের ছন্দে মনের দ্বন্দ্বে আমি মন্দ কিছু বলি, গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি, আমার সভা মাঝে বসে আছে আমার যত মাতৃজাতি, তখন সকল মায়ের চরণেতে জানাই গোপন। তবে থাক আর বেশি কথা বলবো না বলবো না, আমি অল্পের মধ্যে ভাবছি এখন ক্ষান্ত করবো কিনা, আসো এতে আমি কেন আর বলি বেশি বেশি, আবার বেশি বলে কেন কব হতে যাব দোষী, তবে থাক আর বেশি কথা নাই প্রয়োজন, আমি অল্পের মধ্যে আমার কথা করি সমর্পণ। বলে এইখানে দেব করি ক্ষান্ত রাধাকান্ত শরী জয় শরী মহারাজ প্রভানন্দ একবার বলুন। তাহলে যা ছিল জিজ্ঞাসন ভগবান সুন্দরভাবে দিয়ে গেলেন তার ভাবের বিবরণ। আমরা সবাই জানি তাই কলিযুগে ধ্যান যজ্ঞ তপস্যা এবং সন্ন্যাসও নাই, সে জায়গায় দাঁড়িয়ে কলির যুগে সন্ন্যাস নাই এটা আমরা সকলেই জানি তাই। তথাপিও
সন্ন্যাসী নিল নিমাই। তাহলে কলিযুগে সন্ন্যাস নাই, কিন্তু বিতরণ করতে কলির যুগের ধর্ম, নিজেই নিল সন্ন্যাস মন্ত্র, সন্ন্যাসকে গ্রহণ করে নিল। তাই হে নিমাই তুমি বলবে আমার ঠাই, কলিযুগে সন্ন্যাস নাই, কোন বিধান ধরে সন্ন্যাসী হলে তুমি বিশ্ব চরাচর। এবার মনে আছে ভাবো, একখানা গান গাই গানের মাধ্যম দিয়ে, আরো কিছু জিজ্ঞাসা তার কাছে রাখতে চাই। ও তুই কিসের লাগি, সন্ন্যাস হইলি রে নিমাই, ও তুই কি লাগি বৈরাগি হইলি, ও তুই কি লাগি বৈরাগি হইলি, কিসের লাগি সন্ন্যাস হইলি রে নিমাই, কি লাগি বৈরাগি হইলি, ও তুই কি লাগি বৈরাগি হইলি। ওরে নিমাই এমন কি দুঃখ বেদনা আছে, যার জন্য যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করে বড় করে তুলল, সে মায়ের অন্তরে আঘাত। কিসের দুঃখ কি বেদনা ছিল রে তোর মনে, মায়ের বুকে আঘাত দিলি ব্যথা দিলি প্রাণে, মায়ের কঠোর যন্ত্রণার ব্যথা কেমনে ভুইলা গেলি, মায়ের
তোমার গুণমণি তোমার ঘরের প্রিয়া। তাহলে যার প্রিয়া ঘরে বসে কাঁদে তার মুখে হরির ধ্বনি কি কাজে লাগে? যাকে বিয়ে করে নি পরিত্যাগ করলে তাকেও ছেড়ে দিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেল। কি অপরাধ বিষ্ণু প্রিয়া তোরে স্বামী করে কিসের লাগি চির তরে গেলি তারে ছেড়ে দুঃখের সা ওরে আদরের পোষা ময়নারে ময়না কেন গেলি উড়ে কত আদর করে রাখতাম তোরে আমারে সোনার খাজাই ধরে রে আমার ফাঁকি দেওয়া নিষ্ঠুর পাখি রে কলির যুগে ধ্যান যজ্ঞ পরিচর্যা পূজা আদি সন্ন্যাস বটে নাই তবে তুই কেন সন্ন্যাসী হলি মাই বলবি আমার ঠাই যে ভগবান যে নিমাই আগে নিজে একটা বস্তু গ্রহণ করে তারপরে অপরকে গ্রহণ করায় যেমন নিজে আচরিয়ে ধরো জীবের কাছে করে বিতরণ এটাই হচ্ছে মহাপ্রভুর আচরণ। তাহলে কলিযুগে সন্ন্যাস নাই তবে কোন সন্ন্যাসী হয়ে তুই কোন শিক্ষা দিলি এই কথা বলে যাবি এই তো আমার ভাবের বলি এইবার দ্বিতীয়বারে দ্বিতীয় কথা ধরে সূত্র ধরে আমি ভগবানের কাছে যাই প্রিয়াকা দিয়ে হরি ভজন করে এটা কেমন ধর্ম পাই
হরি বল হরি বল হরি বল হরি বল। একটা মেয়ের জীবনে বিয়ের পরে স্বামীটাই হচ্ছে পরম বস্তু, পরমেশ্বর, যার জন্য একজন রমণী একজন নারী আপন ছেড়ে চলে যায় পরের বাড়ি। সেই স্বামী যদি সেই বউ ছেড়ে দিয়ে পরিত্যাগ করে কিংবা তার অন্তরে দুঃখ দেয়, তাকে দয়া করে না আমার কৃষ্ণ দয়াময়, তাহলে প্রিয়া ঘরে কাঁদে, তুই বৈরাগী হলি কোন মনের সাথে, তাই সুন্দর ভাবে প্রকাশিবি আমার চাঁদনি মাই। তাহলে প্রিয়া কাঁদি হরিভজন করলি, রমণী কাঁদিয়ে প্রভু আমার দেশ বিদেশ ভক্তের আবেশ, ভক্ত দেশ ভক্তকে ভালোবেশ, মানুষে মানুষ মিশে একাকার হয়ে যায়, হরিবল হরিবল ধ্বনি দিয়ে হরিনামের প্রেমে ধ্বনি দিয়ে প্রভু জগৎ মাতিয়ে রাখে তার। কিন্তু ঘরে পিয়া কাঁদছে, তুমি যদি সন্ন্যাসী হবে তাহলে কেন প্রিয়া গ্রহণ করলে, এটা আগেই পরিত্যাগ করতে পারো, কারণ তোমার মনের বাসনা তুমি সংসারে রমে না, এটাই যদি হয় তোমার মনের বাসনা তাই তাহলে বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না ধরা, কেনই কেনই বা তুমি নারীর অন্তরে ব্যথা দি সন্ন্যাস। দ্বিতীয় নম্বরে এই তো আমার তোমার কাছে ভাবের আয়োজন, তুমি এসে জবাব দিও মনেরই মতন, মানে ভগবান কেমন একটু বলে যায়, না বললে নয়। আমাদের একটা বাড়িতে ঢোকার আগে একটা হোটেল আছে, আমাদের বাড়ির আশেপাশের ঘটনা বলছি, নাইট হোটেল মানে রাত্রেবেলা যত গাড়ি আসে ওই হোটেলের সামনে গিয়ে দাঁড়ায়, হোটেলের ড্রাইভার কন্ট্রাক্টর যারা আছে রুটি খায়, এটা প্রত্যেক দিনের নিয়ম, প্রত্যেক দিনের মতন এইভাবে করছে বেচা কিনা, একদিন হয়ে গেছে এমন একটা ভেজাল মন দিয়ে শুনবেন মা। আচ্ছা গল্প করবো, কারা কারা একটু গল্প ভালোবাসেন হাত তুলবেন তো, বা বা বা, এখানে সকলেই ভক্ত। হ্যাঁ এখন তো ঠান্ডার দিন নাই, ঠান্ডার দিন ওই যে চাদরের তলে হাত ঢুকায়, হ্যাঁ সেই ভয় এখন আর নাই, গরমের দিন আছে, এই যে আত্মসমর্পণ করে মানে যেতে হবে ঈশ্বরের কাছে। প্রত্যেক দিনের মতন ওই দোকানে এক লরির ড্রাইভার আর কন্ট্রাক্টর দুজন মিলে রুটি খেতে গেছে, হ্যাঁ এইরকম ধরেন বৈশাখ মাসের দিন, কাঁচা আমের দিন, রুটি করেছে, ডাল করেছে, আলু ভাজা করেছে, সঙ্গে কাঁচা আমের চাটনি করছে। ঠিক রাত দুইটার সময় এক ড্রাইভার আর কন্ট্রাক্টর যখন খেতে গেছে, রুটি দিছে, ডাল দিছে, আলু ভাজা দিছে, চাটনি দিছে, এবার চাটনি যখন দিছে ডাক দিয়ে দোকানদারের কাছে কয়, দাদা মহাশয় একটু কথা নেবেন, চাটনি তো দিলেন আমের আঠি নাই, হ্যাঁ যেহেতু আমের চাটনি দেখবেন আমের চাটনির মজাটা কিন্তু আঠিতেই মেলে, হ্যাঁ ওইরকম আঠি যখন চায় পাঁচ মিনিট পরে একটা আঠি নিয়ে ওই ড্রাইভারের পাতে দিছে, যেই আঠিটা ড্রাইভারের পাতে দিছে ওই আঠি নিয়ে ড্রাইভার একবার আঠির দিকে তাকায়, একবার দোকানদারের মুখের দিকে তাকায়, কয় দোকানদার দাদা ভাই আঠি যে দিলেন আঠি সাদা হয়ে গেছে কেন, হ্যাঁ কারণটা কি, কয় আঠি সাদা হবে না, এখন রাত বাজে কয়টা, কয় কেন আড়াইটা, কয় এই রাত্রি আড়াইটা থেকে ধরেন সকাল হইতে রাত্রি আড়াইটা পর্যন্ত এই আঠি 388 জনে চাইতে ধুয়ে গেছে, কয় মানেটা, কয় বলেন দেখি একটা আমের কয়খানা আঠি হয়,
খুব জোরে একটা তার বেশি তো হয় না। হ্যাঁ, যেই যেই চাটনি পায়, যেই চাটনি দিই, অমনি কয় দাদা আঠি নাই, তাহলে কয়টা আমি চাটনি করছি? হ্যাঁ, আঠি এত পাবো কোন জায়গায়? যখন আঠি ফুরাইয়ে যায়, ওই আঠি ভালো করে গরম জল দিয়ে ধুই, ধুয়ে আবার চাটনির মধ্যে চুবাইয়ে ধুই। হ্যাঁ, ওই শেষ মুহূর্তে যে যায়, ওই চাটা আঠিও পায়। তাহলে ভগবান কেমন? এই যে চাটা আমের আঠির মতো। এই তো আমার ভাবের কথা, বলি যে তোমায়। এবার এসো এসো ওগো প্রভু, আমরা একসাথে দাঁড়াই। নিমাই, এই যে ভগবান হই, মানব অবতারে মিশেছি, কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেমে দিয়ে জগৎ তিনি মাতিয়ে দিলেন। তাইলে এই যে প্রেম ভক্তি ভাব তুমি আমার কাছে গাও, কোন ভাবের ভাবিক তুমি নিমাই, পরিচয় যে দাও। এক এক ভাবে, কারণ দেখবেন এক এক উষ্ণ, এক এক রকম ভাব। কেউ কালো তিল্য করে না, কেউ আবার সাদা তিল্য, কারো আছে দুই প্যাসের মালা, কারো আবার তিন প্যাসের মালা রয়। তাহলে তোমার মতেও বিভিন্ন ভাব প্রকাশ হচ্ছে, ইহার কি কারণ? তুমি বলে যাবে সুন্দর ভাবে, জবাব দিবে তুমি কাব্য সভাতলে। দেখি তার কাছে কি বিধান পাই, কিভাবে তিনি জবাব করে দান দিয়ে যাবে তার ভাবের অভিধান। অনেক কিছু করেছে জিজ্ঞাসা, কলিযুগে সন্ন্যাস নাই বাবা, কলিযুগে পাঁচটা কর্ম নাই, সত্যি নাই। পিতৃশ্রাদ্ধে মাছ মাংস দিতে নাই, গোমের যোগ্য নাই, অশ্বমের যোগ্য নাই, দেওর ভাসুর আদির দ্বারায় সন্তান আদির জন্ম নাই, কলিযুগে সন্ন্যাস নাই। তাহলে নিমাই কোন সন্ন্যাস নিল? কেনই বা মা বউ ছেড়ে গেল? আর এত রঙের তিলক কেন বাবা, মালার এত প্যাঁচ কেন? তো এটা আমরা যারা তিলক পড়ি তারা সবাই জানি, যারা মালা পড়ি তারাও জানি, জয়গুরু জয়গুরু যারা পড়ি না তারাও জানি, যারা মালা পড়ে না তারাও জানে যে মালা কেন পড়ে, দুই প্যাঁচ তিন প্যাঁচ কেন। দেখি বাজাও দাদা ভাই, সুর আর ছন্দ ধরে একটু আপনাদের সামনে বলে যাই। আজ শোন গোপনে মা সন্তানে হবে গো মধুর আলাপ, আজ শোন গোপনে মা সন্তানে হবে গো মধুর আলাপ। সেই সময় আমাদের এত জাতাজাতির বন্ধন ছিল, এত জাত শুরু হয়েছিল বাবা, এই সনাতন ধর্মের হিন্দুদের মধ্যে ভেঙে ভেঙে ৩৬ বর্ণ করে ফেলেছে। ওই ছোট জাত, ওই বড় জাত, ওই ব্রাহ্মণ, ওই ক্ষত্রিয়, ওই মুচি, ওই কোরবানি আমি যাব না, ওর ছোঁ আমি খাবো না, এই ছোঁ আছে রোগ বাবা। মানুষ মানুষকে মূল্য দিচ্ছিল না, এই একটা কারণ। তাই সর্বধর্ম পরিণয় সমন্বয়ে মহাপ্রভু মানব ধর্ম বিলাতে বেরোলে। আর একটা কারণ, যে
জীবের দ্বারে দ্বারে হরিনাম দিতে বেরালেন। কলির জীবকে বললেন, একবার হরিনামে যত পাপ হরে, কলির জীবের সাধ্য নাই তত পাপ করে। হরের নাম হরের নাম হরের নামই কেবল অঙ্কল নাস্তব নাস্তব গতির অন্যতম। হরি নাম ছাড়া জীবে কোনো গতি নাই। কি বলি আপনাদের ঠাই, তাই মহাপ্রভুর আর একটা কারণ বলে দেয়। তখন তৈরি হলো যত আশ্রম আর তাদের ভজন সঠিক কি বেঠি, এই দৃশ্য করাতে নিরিন প্রভু আমার সন্ন্যাসী হন সনাতন। তাহলে যত আশ্রম ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মঠ আপনারা এখনো ঘুরে আসবেন, দেখবেন রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মঠে গৌড়ীয় মঠে দেখবেন আপনারা, যত আশ্রম আছে সেখানে কোনো নারী পাবেন না, সব ব্রহ্মচারী। তাই মহাপ্রভুকে বেরোতে হলো কেন, যে না সবাই যদি ভারতবর্ষের ব্রহ্মচারী হয়ে যায়, কেউ বিয়া না করে, তাহলে ভারতবর্ষে তো আর হিন্দু বলে কিছু থাকবে না 50 বছর পরে। তাই মহাপ্রভু গারস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বিতরণ করলেন। নিতাইকে বললেন, যাও ভাই সংসার করো, গারস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সংসারেই গিয়ে নিয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী, এই ধর্মই বিতরণ করলেন। কি বলি আপনাদের ঠাই, নিমাই নিজের জন্য সন্ন্যাসী হয় না, তবে মাকে কেন ছেড়ে গেল, বোকে কেন ছেড়ে গেল, না মাকে জন্মে জন্মেই ছেড়ে যাবে এটা কথা করা আছে। রামকে কৌশল্যা বনে পাঠায়, কৌশল্যার ছেলে রামকে বনে পাঠায়, এতে কইকেই অপরাধ হয়। কৌশল্যার ছেলে সতীনের ছেলে রামচন্দ্র, সে রাজা হবে? তাই কইকেয়ী কি করলেন, রাজা দশরথের কাছে দুটা বর পাওনা ছিল, দেবাসুরের যুদ্ধে একবার রাজা দশরথ ঘায়েল হয়ে যায়, কইকেয়ী তখন যুদ্ধ করে প্রাণ বাঁচিয়ে নিয়ে আসে, বলেছিল তোমায় দুটা বর দিব। এই দুটা বর চেয়ে নিলেন, একটা হচ্ছে 14 বছরের জন্য রামকে বনে পাঠাতে হবে, আর তার ছেলে ভরতকে রাজা। রাম যখন ফিরে এলো কইকেয়ী তার আগে লজ্জায় ঘরে দুয়ার দিল, বলে অনেশনে মরব ভালো, তবু মুখ বরাব না দর্শন সনাতনে, আজ দুজনে মনে মনে হবে। কি বলি আপনাদের ঠাই, যখন ফিরে এলেন রামচন্দ্র অযোধ্যায়, কইকেয়ী তখন দরজা দিলেন, দরজায় ঘরে দরজা দিলেন, বললেন এই মুখ আমি রামকে দেখাতে পারবো না, আমি যে ভুল করেছি, আমি যে ভুল করেছি, মায়ের কোলের ছেলে, মায়ের কোল খালি করে বনে পাঠিয়েছি, আমার ভুল হয়েছে, তাই এই মুখ দেখাবো না। কেউ দরজা খুলতে পারলেন না, কারো ডাকে সাড়া দিলেন না। রামচন্দ্র গিয়ে ডাকলেন, মা তুমি এসো, তুমি কোনো অপরাধ করনি, তুমি যদি আমাকে বনে না পাঠাতে তাহলে আমার ভক্ত রাবণ উদ্ধার হতো না, তুমি যদি আমাকে বনে না পাঠাতে তাহলে আমি যে এত বড় বীর সেটা প্রমাণ হতো না, তুমি যদি আমাকে বনে না পাঠাতে তাহলে আমার অনেক কর্মই অসমাপ্ত থাকত, এটা বিধির লক্ষণ, তুমি কোনো ভুল করনি। রামকে বললেন কইকেয়ী, আমি দরজা খুলতে পারি, আমার একটা কথা দে। বলে কি? বলে জন্মে জন্মে তুই আমার গর্ভের সন্তান হবি, তাহলে আমি দরজা খুলতে পারি। রামচন্দ্র বললেন তথাস্তু, জন্মে জন্মে আমি তোমারই সন্তান হয়ে জন্ম নেব। কইকেয়ী দরজা খুলে দিল, রামচন্দ্র গিয়ে প্রণাম জানালো, বলে আমি তোমার কোলের সন্তান হব ভালো, কিন্তু ছেড়ে যাব জনম জনম সনাতন।
ছেড়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে কোলের সন্তান হারানোর কি ব্যথা। 14 বছর আমার মা যে কষ্ট পেয়েছে সেই ব্যথাটা তুমি অনুভব করবে, তাই মাকে ছেড়ে যাবে। এবার বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গেলেন কেন? বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যাইনি বাবা। একটা কথা আছে, সীতারানী রামের গণ্ডি, রাম এবং গুরু এবং তার শ্বশুর তিনজনের নামে গণ্ডি কেটে দিয়েছিলেন দেওয়ার লক্ষ্য। সেই গণ্ডি অতিক্রম করে যাওয়ার জন্য যে অপরাধ হয় তার জন্য বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যায়, এটা একটা উত্তর আছে। কিন্তু মূল উত্তর হচ্ছে বিষ্ণুপ্রিয়াকে ছেড়েই নিমাই শান্তিপুরে মায়ের সাথে কথা বলে বিষ্ণুপ্রিয়ার ধারে গেল চলে, যখন প্রিয়ারে ডাক দিয়ে বলে প্রিয়া করে অধিক্রম দোল এত কাঁদতে লাগলেন প্রভু তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। বলে বিষ্ণুপ্রিয়া তুমি একবার ভেবে দেখো, আমি তোমাকে ছেড়ে যাই, আমি তোমাকে ছেড়ে যেতে পারি না, এই যে আমার চরণের খড়ম তোমাকে দিয়ে গেলাম, যখনই তোমার ইচ্ছা হবে আমাকে দেখা, এই খড়মের কাছে এসে আমায় স্মরণ করলে আমি খড়মের উপরে এসে দাঁড়াব, তোমাকে আমি ছেড়ে যাচ্ছি না। তবে জীবের কল্যাণের জন্য আমি কাঁদবো দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে, দুজোড়ার কান্নায় ছুটবে প্রেমের গা বান, আর সেই প্রেম বন্যায় উদ্ধার হয়ে যাবে কলিহত জীবগণ। জয় জয় রাধা গোবিন্দ। এই তো তোমার কথা হলো, এইবার আমি বিদায় নিয়ে যাব ভালো, বিদায় কালে এক গান গাইব, গানে গানে করবে আশীষ দান সর্বপ শচী মাতা, তোমায় জানাই তোমাকেও আমি ছেড়ে যাব না, যখনই তোমাকে ইচ্ছা তোমার ইচ্ছা হবে আমাকে দেখার, তখনই তুমি প্রতিদিনের মতো ভাত মাখিয়ে প্রথম ভাতের গ্রাস দলা যখন হাতে নিয়ে আমাকে ডাকবে, তোমার হাতের ভাত আমি এসে খেয়ে যাব, এখন তুমি আমায় আদেশ দাও। এই বলেই নিমাই বিষ্ণুপ্রিয়া এবং শচী মাতাকে সান্ত্বনা দিয়ে গেলেন। জয় গুরু জয়। তাই এবার বিদায়ের একটা গান গাই, আর নিমাই সন্ন্যাসে চলে গেলেন। নিমাইয়ের হচ্ছে নিত্য ভিক্ষা তনুরক্ষা। নিমাই চলে গেলেন সন্ন্যাসী সন্ন্যাসে, আর তার নিত্য ভিক্ষা তনুরক্ষা আর গোবিন্দের নাম, আর নাম আর প্রেম বিতরণ। তাই আপনারা, আমি এখন নদিয়া নিমাই হয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি, যে যা পারেন এই বিদায় বেলায় করবেন দান।